কর্ম যদি করতে হয় তাহলে আমাকে ওই বিশ্বাসটা নিখুঁত হওয়া চাই। বিশ্বাস যত সত্য চরিত্র হবে তত সুন্দর, বিশ্বাস হবে যত খাঁটি আমার আমল হবে তত সুন্দর, বিশ্বাস হবে যত খাঁটি তত আমি আল্লাহ ভীরু হতে পারবো বেশি। বিশ্বাসে ঘাটতি চরিত্র ঘাটতি, বিশ্বাসে ঘাটতি নেক আমলে ঘাটতি, বিশ্বাসে ঘাটতি খোদার ভয়ে ঘাটতি, বিশ্বাসে ঘাটতি পরকালে শাস্তির ব্যাপারে উদাস হওয়াই স্বাভাবিক। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বুঝেছিলাম যে আমরা দাবি করলে দলিল দেওয়া লাগবে, মনে আছে? বিনা দলিলে কোনো দাবি কোনো আদালতে গ্রান্টেড হয় না। আপনি বলবেন আমি ইমানদার, আল্লাহ আপনার কাছে দলিল চাইবে যে আপনি এই অদৃশ্যের বিষয়গুলিকে বিশ্বাস করেন কিনা। একটা পয়েন্ট মাইনাস হবে, আল্লাহ আপনাকে ইমানদার হিসাবে গ্রান্ট করবেন না। একটা পয়েন্ট মাইনাস হলে, যে কোনো একটা, আপনি ইমানদার নন, আপনি ইমানদার নন। মনে রাখবেন খুব সহজ কথায়, 50 লক্ষ টাকার গাড়ি 10 টাকার একটা ভল পিন নেই, ও ঘোড়ার ডিমের গাড়ি অচল, কথা বলে না জি। যদি 6 টাকার গাড়ি হয় 6-10 কে 60 টাকার ভল পিন নেই, গাড়ির দাম 60 লক্ষ টাকা, ভাই ওই 60 টাকার ভল পিনের অভাবে ও গাড়ি খানার ধারে পড়ে থাকবে, ঠিক না ভুল? এটা যদি বুঝতে পারি তাহলে এটা কেন বুঝবো না যে আমি, ফর এক্সাম্পল, আমি আল্লাহ বিশ্বাস করি, নবী বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি না, তুমি ইমানদার নও? আমি আল্লাহ নবী ফেরেশতা কোরআন সব বিশ্বাস করি, তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করি না, তুমি ইমানদার নও? আমি এগুলো বিশ্বাস করি, মৃত্যুর পরে আমাকে পুনরুত্থিত হতে হবে, আমাকে আবার আসামি হিসাবে তোলা হবে, আমি ওটার প্রতি বিশ্বাসী নই, নাউজুবিল্লাহ, তুমি ইমানদার নও? আল্লাহ বলেছেন নবী আখিরাতিহুম ইউকিনুন, মুত্তাকি যারা তারা পরকালের উপরে দৃঢ় বিশ্বাসী, সুবহানাল্লাহ, বলে পরকালকে তারা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে, করাই লাগবে। সুতরাং আমি ইমানদার বলি, মুসলমান বলি জি, আমি হাফেজ বলি, মৌলানা বলি, মুফতি বলি, মুহাদ্দিস বলি, মুফাসসির বলি, আর কেউ আমার নামে বলুক, তার উপযুক্ত প্রমাণ চাই, উপযুক্ত প্রমাণ চাই, দলিল দেন, দাবি সত্য হিসেবে গণ্য। আমি যদি এই লোকগুলো এখন জিজ্ঞেস করি, ভাই আপনারা ইমানদার তো, তো আপনাদের কাছে একটা বিবেকের জিজ্ঞেস, ভাই আপনারা আল্লাহকে ভালোবাসেন না বাসেন না জি? তো যারা আমল করে আলহামদুলিল্লাহ, তারা যেমন বলবেন যে আমরা আল্লাহকে ভালোবাসি, যারা আমল করে না ওরাও তুঙ্গে উঠে বলবে হ্যাঁ আল্লাহর আবার ভালোবাসি নে, বলবে না, বলবে না জি। কিন্তু মুফাসসিররা কি বলেছেন জানেন? তুমি আল্লাহর ভালোবাসো, দলিলটা দাও। দলিল কি? ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইস্তিনাবুন নাওয়াহি। যদি তোমার লাইফ হিস্ট্রিতে তুমি প্রমাণ করাতে পারো যে আমি আল্লাহ পাকের আদেশগুলো আমার জীবনে করে দেখাই, এবং যে কাজগুলোকে আল্লাহ নিষেধ করেছেন সে গাছগুলোকে আমি পরিহার করে, পরিত্যাগ করে, বর্জন করে আমার জীবনটাকে সংযত বানিয়েছি, তাহলে আদেশের প্রতিপালন আর নিষেধের বর্জন, এই দুটি দলিল যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি আল্লাহকে ভয় করেন, ওটার সত্যতা প্রমাণ হবে, ভয় করি বলে তসবি পড়তে হবে না। তসবি নিলেন শত দানার, আমি আল্লাহর ভয় করি, আমি আল্লাহর ভয় করি, আমি আল্লাহর ভয় করি, আমি আল্লাহর ভয় করি, কিচ্ছু হবে না কো, যা বাপ টাইমলি নামাজটা পড়, রমজান আসলে রোজাটা রাখ, বছর শেষে স্টার্টিং আমার ইয়ার এন্ডিং ঠিক করে যাকাতটা সৎকার 2.5 টাকা আদায় কর, টাকা হয়েছে মক্কা শরীফ পর্যন্ত যাতায়াতের হস্তা কর বাবা, ওই আদেশগুলো পালন করে আয়, লাইফটাতে খোঁজ, সুদ নাই, গান নাই, জুয়া নাই, তাস নাই, মদ নাই, নারীবাজি নাই, ফাঁকিবাজি নাই, প্রতারণা নাই, চিট ফান্ডের ব্যবসা নাই, আমার জীবনটা শরীয়ত বিরোধী কর্ম থেকে পূর্ণ নিরাপদ সংযত, তবে তোমার দাবি আল্লাহর কাছে সত্য, নালে তুমি ভণ্ড, তুমি মিথ্যু, তোমার দাবির সঙ্গে তোমার কর্মের মিল নাই। কাকে বলবেন আপনি? যে কাউকে জিজ্ঞেস করুন, একদম অ্যাডাল্ট থেকে শুরু করে যত বৃদ্ধ হোক আর যত নওজোয়ান হোক, মুসলিম ছেলেকে জিজ্ঞেস করুন, হ্যাঁ রে তুই নবীরে ভালোবাসিস, এক কথা বলবে, নবীর আবার ভালোবাসি নে, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, লড়েঙ্গে মরেঙ্গে কি চাই, একদম রেডি,
ভাই তুই নবীর যে ভালোবাসিস, আমার নবী বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তুমি আমার ভালোবাসো। জি ভাই, নবীর ভালোবাসা আজকের এই মডার্ন যুগে আমার নবীর ভালোবাসার দাবিদার। নবীর ভালোবাসার দাবিতে জি 12ই রবিউল আউয়াল তারিখকে কেন্দ্র করে বাঙালি মুসলিম সমাজ কত রকমের চিত্রের ভিতর দিয়ে নবীর ভালোবাসা দেখাচ্ছে। কেউ মিটিং করে, কেউ মিছিল করে, কেউ সিম্পোজিয়াম করে, নানা ভাবে। জি আমি বার্তা করে সমালোচনা করছি না, শুধু এইটুকুই বলছি, আরে ভাই তুই যে নবীর ভালোবাসি, তোর পাততে মাথা পর্যন্ত নবীর ভালোবাসার একটা চিহ্ন মাত্র নেই। তো টোটাল লাইফটাতে কিচ্ছু খুঁজে পাওয়া যায়, তুই নবীর ভালোবাসিস মানে নবী বলেছেন, নবী বলেছেন আমার যদি ভালোবাসো আমার তরিকা, আমার আদর্শ, আমার নিয়ম নীতি, আমার চাল চলন, আমার খাওয়া পড়া, আমার ওঠা বসা, আমার আচার ব্যবহার, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজ নীতি, আমার পারিবারিক নীতি, এটাকে ভালোবাসো। জি জি, তোমাকে ফিজিক্যালি আমার উজুর পানি তুলে দিতে হবে না, আমার জুতো বইতে হবে না, তোমাকে আমার হাতে হাত দিয়ে নজরানা দিতে হবে না, তোমাকে আমার বডি মেসেজ করে দিতে হবে না, তোমার গাড়িত করে আমার চাপিয়ে মাটিয়া থেকে বেড়া চাপায় দিয়ে আসতে হবে না, কিচ্ছু করতে হবে না। তুমি পৃথিবীর যে অ্যাঙ্গেলে বাস করো, আমি নবী তরিকাকে তোমার জীবনে বাস্তবায়ন করো, তবেই আমি নবীর ভালোবাসার দাবিতে তুমি সত্যবাদী। কথা কিছু বুঝতে পারছেন কি? প্রিয় ভাইরা আমার, এই যা ওজ করছি এর বাংলা মানে হচ্ছে তেলা মাথায় তেল দিচ্ছি। কি করতেছি? জোর করে বলেন বাপ, আমি তার আরবি ইংরেজিতে বলিনি, বলিস তো বাংলায়। তেলা মাথায় তার মানে আমার কথাগুলো আদব বিনয়ের সঙ্গে যারা শুনছেন আলহামদুলিল্লাহ, এরকম শুনতে শুনতে আজকে কেউ নামাজ ধরেছে, কালকে কেউ দাড়ি ছেড়েছে, তারপরের দিন হয়তো টুপি পরা ধরেছে, তারপর দিন একটু আল্লাহ বিল্লাহ করা ধরেছে, তারপর দিন জিকির করা ধরেছে, তারপরে তসবি পড়া ধরেছে, এভাবে করতে করতে ধর্ম জীবনে ডেভেলপ হয়েছে আলহামদুলিল্লাহ। জি জি, তার মানে যারা ডেভেলপ মুসলিম, যাদের ভিতরে ধর্মীয় কিছু উন্নতি হয়েছে, আমি তাদের কাছেই এই কথাগুলো রিলে করছি। দরকার ছিল এই লোকগুলো ছাড়া, যারা ধর্মহারা, আমল হারা, ইসলামের প্রতি যাদের আকর্ষণ নেই, আল্লাহর প্রতি যাদের বাস্তবের বাস্তবের সম্পর্ক নেই, নবী পাকের সুন্নতের সঙ্গে যাদের জীবনের মিল নেই, ওই লোকগুলো যদি এই মজলিসে বসতো তাহলে আমার ব্রেন থামিয়ে আর এই ঠান্ডাতেও ঘাম ঝরিয়ে আমার বক্তৃতা করার সার্থকতা হতো। কথা বলে জি, আমাকে নতুন করে গাইতে হতো না, নতুন করে বলতে হতো না, আমার এক আলোচনায় 100 জনের জায়গায় 500 জন হেদায়েতের রাস্তা পেত, হেদায়েতের আলো পেত, 100 জনের জায়গায় 500 জন তাদের ভাবনার কিছু খোরাক পেত। ঠিক না ভুল? সম্মানিত ভাইরা আমার, সুতরাং আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম, দাবি করলে দলিল দিতে হবে, মনে আছে? দাবি করলে দলিল দিতে হবে, বিনা দলিলে আল্লাহ পাক কারোর দাবিকে গ্রান্ট করেন না। এমনকি মনে রাখুন, আপনি শুধু দলিল দিলেও হবে না, পরীক্ষাও দিতে হবে। কোরআন শরীফ আল্লাহ বলেছেন হাসিবান নাস, মানুষেরাকে মনে করে আইয়ুতরাকু, তাদের তাদেরকে ছেড়ে দেব, তারা পরিত্যক্ত হবে, আইয়াকুলু আমান্না, যে তারা বলবে আমরা ঈমানদার, তারা বলবে আমি আমরা ঈমানদার, আর আমি আল্লাহ তাদের ছেড়ে দেব। তারা পরীক্ষিত হবে না, তারা পরীক্ষা দেবে না, বিনা পরীক্ষাতেই তারা ঈমানদার বলবে, আর আমি আল্লাহ তাদের ঈমানের সার্টিফিকেট দিয়ে দেব। সম্ভব না? তুমি দাবি করবে, দলিল দেবে, ফের আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নেব। আল্লাহু আকবার ভাই, যে পরীক্ষার রেজাল্টে পাওয়া যাবে চির জান্নাত, সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন, যে পরীক্ষার ফলাফল হলো চির জান্নাত, তো চির আরামের জায়গা আল্লাহ দেবেন, সুতরাং বিনা পরীক্ষাতে রেজাল্ট দিয়ে দেবেন, এটাও কি সম্ভব? আল্লাহ বললেন হাসিবান নাস, লোকেরা কি মনে করে আইয়ুতরাকু, তাদেরকে পরিত্যাগ করে দেয়া হবে, আইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমানদার, ওহুম লা ইউফতানুন, অথচ তারা পরীক্ষিত হবে না। আল্লাহ বললেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ এই এদের পূর্বে যারা ছিল তাদেরকেও পরীক্ষা নিয়েছি, তাদেরকেও কথা বলে
আমরা 1400 বছর পরের লোক। বলেন না নবী পাকের যুগে যখন ইসলামের খুব দৈন দশা, ইসলামের খুব করুণ দশা, ইসলামের খুব নাজুক হালাত, ইসলামের একেবারে রিক্ত পিরিয়ড, সেই জমানাতেও নবী পাকের সাহাবীকে সাহাবীদেরকে ইমানের জন্য পরীক্ষা দিতে হয়েছে না হয়নি? আমরা তো তার থেকেও অনেক ডেভেলপমেন্ট পিরিয়ডের মানুষ। আমাদের খাওয়ার অভাব নেই, পড়ার অভাব নেই, গাড়ি বাড়ির অভাব নেই, অর্থ সংকট নেই, ছেলে মেয়ের অভাব নেই। আমাদের ধর্মীয় ভাবে আলহামদুলিল্লাহ কোনো বিশুদ্ধগার আর বিদ্বেষ হিংসাটাও নেই। তবে কোথাও কোথাও ঘটে কিছু নর পিশাচ, যারা ভারতবর্ষ সর্বধর্মের সমন্বয়ের দেশ বলে অথচ মাঝে মধ্যে ওলিতে গলিতে পেলে কলেমার ভাইদেরকে অত্যাচার করে, এরা মানুষের নামে পশুর অধম। কারণ ভারতবর্ষের বৈশিষ্ট্যই হলো নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটাই ভারতের বৈচিত্র্য, এটাই ভারতের বৈশিষ্ট্য। ভাষা আলাদা, রং আলাদা, কালচার আলাদা, মতবাদ আলাদা, ধর্ম আলাদা, তারপরেও ভিন ভিন ধর্মের মানুষের মাঝে মিলন, মহব্বত, প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতিটাই হলো ভারতের বিচিত্র আর বৈশিষ্ট্য। কথা বলে আজকে যারা ভারতের এই নানা ভাষা নানা মতের মাঝেও জি যারা বৈষম্যের আগুন জ্বালাচ্ছে, এরা নিশ্চিত ভারতের শান্তি চায় না, এরা নিশ্চিত ভারতের সম্প্রীতি চায় না, এরা ভারতবর্ষের 304 ধারার ডক্টর বি আর আম্বেদকরের তৈরি সংবিধানের মূল্য দেয় না। সে মূল্য ছিল এটাই, তুমি তোমার ধর্ম পালন করো ভাই, তোমার প্রতি আমার হিংসা নাই, আমি আমার ধর্ম পালন করি, তুমি আমার ধর্মে বাধা দিও না। আমি আপনাকে কি বলতে চেয়েছি প্রিয় ভাইরা আমার, মনে রাখার দরকার, আমি আপনাদেরকে বলতে চেয়েছি যে আমরা ভারতবর্ষে বাস করি এবং মুসলিম কমিউনিটিতে আমাদের গরমিল তারতম্য আলহামদুলিল্লাহ নেই, ভাই ভাইয়ের মিল সূত্র আছে। হ্যাঁ, তবে বলতে পারে মতবাদগত ভাবে কিছু মত পার্থক্য আমাদের মধ্যে আছে, তবে সেটা জ্ঞানীদের ভিতরে যতটা, অপড়ুয়া মূর্খদের ভিতরে তার থেকে বেশি। জ্ঞানীদের ভিতরে ইসলামের ধর্মীয় মতবাদের পার্থক্য যতটা, মূর্খদের ভিতরে তার থেকে বেশি। প্রিয় ভাই, টানা তো যথেষ্ট মিল মহব্বতের সঙ্গেই চলছে ভারতবর্ষের মুসলিমদের সম্প্রীতি। আমি আপনাকে যে কথাটা বোঝাতে চাইছিলাম, সাহাবায়ে কেরামেরা ঈমানের জন্য যে কঠিন পরীক্ষা দিয়েছেন, শুকরিয়া, লাখ শুকরিয়া আল্লাহর, ভারতবর্ষের মুসলমানদেরকে, তার হাজার ভাগের এক ভাগও পরীক্ষা আমাদের দিতে হয় না। আমরা নিজেরা কষ্ট করে টাইমলি শরীয়তের হুকুমটাকে পালন করব এবং নফস যতই টানুক শরীয়ত বিরোধী কাজ থেকে নিজেকে বাঁচিয়ে চলব। এই কষ্টটুকুই আমাদের করলে আমরা আল্লাহর কাছে ইমানের পরীক্ষাতে পাশ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ এদের পূর্বের জাতিকে পরীক্ষা নিয়েছি, ফালাইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালাইয়ালামান্নাল কাযিবিন, আমি শুধু দেখে নিতে চাই কারা ইমানের দাবিতে প্রকৃত সত্যবাদী আর কারা ইমানের দাবিতে কপট, মুনাফিক, মিথ্যু, ভণ্ড দাবি, এটা আমি আল্লাহ প্রকাশ্য দেখে নিতে চাই। আপনি আল্লাহকে বলবেন রব, তাহলে আল্লাহ আপনাকে যে হালে রাখবেন তার উপরে খুশি থাকা লাগবে। আল্লাহকে রব বলবেন আর আল্লাহ অর্থ দিলে খুশি, আর সংকট দিলেই আল্লাহর উপরে নারাজ, ফসল দিলে কৃতিত্ব আমার, ফসল না দিলে দোষ আল্লাহর, এগুলো ইমানদারিত্বের চরিত্র নয়। ইমানদারিত্বের চরিত্র আল্লাহ যে হালে রাখবেন তার উপরেই আমি সন্তুষ্ট। সম্মানিত ভাইয়ের আমার, জি আমি আপনাদের কাছে একেবারে ঘরের মানুষ, পাড়ার মানুষ, জি আল্লাহ যতটুকু বুঝসুস দিয়েছেন আপনাদেরকে রেখে কিছু কথা আমি একদম মাপা ভাষায় ব্রেন কালচার করার মতো কিছু কথা আলোচনা করতে চেষ্টা করেছি। আমি যদি প্রচলিত ভাবে এই কথাগুলো পাতিয়ে সুর দিয়ে স্বর দিয়ে শায়রি দিয়ে বলতে থাকতাম তাহলে দেখা যেত এই কথাগুলোই প্লেস করতে 2 ঘন্টা, আড়াই ঘন্টা, 3 ঘন্টা সময় লেগে যেত।
জি আমি চাইনি সময়টাকে ব্যয় করতে, চেয়েছি সময়ের মধ্যে বেশি কিছু জ্ঞান চর্চা আমার এই ভাইদের মূল্যবান সময়টা মূল্য দিতে আপনাদের সামনে পেশ করতে চেষ্টা করেছি। কর্তৃপক্ষের আয়া আমন্ত্রিত অন্যান্য বক্তারা রয়েছেন, তারা আপনাদের সঙ্গে কথা বলবেন। জি আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায়ের আগে ছোট্ট দুটি প্রচার। নাম্বার ওয়ান, ভাই আপনারা জানেন আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠন করি, যার ভিতর দিয়ে এক্ষুনি চলছে প্রায় 250 মতো মডেল মাদ্রাসা 1-5, এছাড়াও চলছে মেয়েদের মাদ্রাসা চলছে, এছাড়াও ভাই ছেলেদের হাফিজি বিভাগ মাওলানা বিভাগীয় মাদ্রাসা চলছে, জামিয়া রহমানিয়ার মতো একটি ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যেখানে দাওরে কোরআন করানো হয়, কারি পড়ানো হয়, মাওলানা পড়ানো হয়, ইফতা তথা মুফতি পড়ানো হয়, আরবি আদব তথা ইসলামী সাহিত্য পড়ানো হয়, সেখানে পড়ানো হয় তফসির বিভাগ, সেখানে পড়ানো হয় হাদিস বিভাগ, এতগুলো ইসলামী বিভাগীয় কোর্স সেখানে চলে। ভাই এই প্রতিষ্ঠানটার উন্নয়নে আমরা 70 লক্ষ টাকা খরচে একটা জমি কিনছি, এগ্রিমেন্ট হয়ে গেছে, রেজিস্ট্রেশনের সময় এসে গেছে, তবে এখনো পর্যন্ত অর্থের কিছু সংকট রয়েছে। আপনাদের কাছে বার্তা দিচ্ছি, যদি কারোর মনে হয় ও জমি আমার কবর হবে না, আমার পরিবারের সম্পদ নয় জাতির সম্পদ, যদি মনে হয় তাহলে ওই জমি কেনবার পথে কিছু অর্থ খরচ করবেন। এতটুকু দাবি রইল। আমি আর কাকে দেখাবো? এখানে মইদুল আছে, নাজিব বিল্লা আছে, এদের কাছেই পয়সা দিলে চলে যাবে জামিয়ায়। আর সেই সঙ্গে পয়লা দোসরা তেসরা ফাল্গুন জামিয়া রিসালেস হবে, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। জি তো আমার সঠিক খেয়াল নেই আমার গাড়িতে ইসাল সাহেবের বিল কুপন আছে কিনা। জি 10 টাকার কুপন আর 20 টাকার কুপন ছাড়া হয় ইসাল সাহেবের আগে, তো কাছে থাকে, আজকের গাড়ি চেঞ্জ হয়েছে, গাড়িতে আছে কিনা বলতে পারছি না, যদি থাকে তাহলে অনুরোধ করব 25 পাতার 10 টাকার একটা কুপন, 20 টাকার একটা কুপন অথবা একটা বিল একটু নিয়ে, এখনো 2 মাস সময় আছে, পাক্কা 2 মাস আপনার বন্ধু বান্ধব কাজের জায়গায় যে সমস্ত সাথী সঙ্গী আছে, অনেক মেয়েরাও 10 টাকা দিতে তারা পিছপা হয় না, কারোর দ্বারায় 25টা পাতা কভার হলে 250 টাকা আসবে, কারোর দ্বারায় 20 টাকার 25টা পাতা কভার হলে 500 টাকা আসবে। জি এভাবেই এই প্রতিষ্ঠানগুলো চলে, শুধু জামিয়া নয়, জামিয়া বুইকারা এমন করে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের যে প্রতিষ্ঠানগুলো চলে সব এভাবেই কালেকশন করি। শুধু জামিয়া চালাতে এবছর 2 কোটি টাকার ঊর্ধ্বে খরচ, এ টাকা আমার নয়, আমার হয়তো কিছু দান তাতে আছে, বাকি এরকম ভাইয়াদেরই দান। আল্লাহ ইসলাম ও সিলসিলায়ে মুজাদ্দিদের জামানে এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটি চালিয়ে দিচ্ছে, তাই আপনাদের কাছে বার্তাটা দিলাম, পারলে জমির জন্য কিছু সহযোগিতা করবেন, পারলে কোনো ভাই একটা 10 টাকা 20 টাকার বিল কুপন নিয়ে যখন মাঝখানে সময় পান একটু খেদমত এক দুদিন করবেন, ও বিল কভার হয়ে যাবে, ইসালে সবে যে জমা দেবেন। এই দুটো বার্তা আপনাদের কাছে রেখে দিয়ে আজকের এই আয়োজক কর্তৃপক্ষ যারা দাতা সহযোগী যারা তাদের পূর্ণ হেদায়েতের দোয়া চেয়ে আমার শ্রোতা ভাইদের জন্য দুনিয়া আখেরাতের সুস্থ সঠিক সমৃদ্ধিমূলক জীবনের জন্য দোয়া রেখে আমি বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, প্রাণ খুলে একটু গলা ছেড়ে দরুদ শরীফ, আল্লাহুম্মা।